বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে তোমরা সুস্বাস্থ্য মেনে চলছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনটেন করে বাসায় সবার সাথে খুব ভালোভাবে আছো। আর কী করছো বন্ধুরা? ঈদের পরে ঈদের ছুটি কাটিয়ে তোমরা মন দিয়ে লেখাপড়া করছো, কারণ আমাদের সামনে আবার আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার জন্য আমাদের একটি প্রস্তুতি নিতে হবে, আমরা যাতে প্রস্তুতিমূলক পরীক্ষায় খুব ভালোভাবে অংশগ্রহণ করে ভালো একটা ফলাফল করতে পারি, তাই না বন্ধুরা? হ্যাঁ, তারই লক্ষ্যে আজকে তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, অর্থাৎ আমি আজকে খুব অল্প পরিসরে তোমাদের আমাদের নির্ধারিত সিলেবাসের অঙ্ক কথায় লেখো থেকে আজকে আমি পাঠ নিয়েছি অর্ধেক করে, দেখো 151 থেকে 175 পর্যন্ত, যেখানে আমি 200 পর্যন্ত পড়াবো। 151 থেকে 200 পর্যন্ত প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য তোমাদের পাঠদান করে থাকব। তাহলে আমি 151 থেকে 175 পর্যন্ত অঙ্কে আগে থেকেই লিখে রেখেছি। তারপরও আমি তোমাদের প্রথম থেকে একটু বলে রাখবো আমাদের কোন সংখ্যাটিকে আমরা কী বলবো, কীভাবে পড়তে হবে, কারণ তোমাদের আগে চিনে নিতে হবে আমাদের কোন সংখ্যাটা কী। তারপর আমরা বানান করে, অর্থাৎ যেটাকে আমরা কথায় লিখি বলে থাকি আমাদের পরীক্ষায় আসে, অঙ্কে ও কথায় লিখো, তারই লক্ষ্যে আমি আমার আজকের এই প্রচেষ্টা। তাহলে বন্ধুরা, আর কথা নয়, প্রত্যেকে তোমাদের নির্ধারিত উপকরণ খাতা পেন্সিল নিয়ে ঝটপট বসে পড়ো এবং পাঠে মনোযোগী হও। আমি শুরু করছি আমাদের আজকের পাঠ, অঙ্কে ও কথায় লিখো 151 থেকে 175 পর্যন্ত। প্রথমে আমি অঙ্কে লিখো পড়ছি, মানে অঙ্কের লিখনটা আমাদের প্রতিটা সংখ্যা আমরা প্রথমে চিনে নেব, তারপর আমরা সেটাকে কথায় লিখবো, অর্থাৎ বানান করে শিখব। বন্ধুরা খেয়াল করো, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175। তাহলে বন্ধুরা, আমরা সংখ্যাগুলো চিনলাম এবং পড়লাম। আমরা যখন বানান করে লিখব প্রতিটি সংখ্যা, আবারও কী করবো, আমরা প্রতিটি সংখ্যা উচ্চারণ করে বলবো, আবার সেই সাথে আমরা বানান করে লিখব। একটু খেয়াল করো, প্রথম সংখ্যাটিকে আমি লিখে রেখেছি 151। এ ক তালব্যসত, এ ক একার দন্ত নয় নসংযুক্ত। এরপরের সংখ্যাটি 152, বয়কার বা, হ আকার হা, দন্ত নয়, নয় সংযুক্ত, 152। 153, 100 আমাদের একই রকমভাবে ধারাবাহিকতা অবলম্বন করবে, এ ক তালব্যসত 100। তরশিকার্তি, পয় প্রসংযুক্ত আকার, দন্ত নয়, নয় সংযুক্ত, 153। 154, 100 চরসুকার ছু, অন্তস্থ অ আকার, দন্ত নয়, নয় সংযুক্ত, 154। 155, এ ক তালব্যশত 100, প ইয় সংযুক্ত আকার, দন্ত নয়, নয় সংযুক্ত। আমরা এই যে ইয় ছ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, একটা হচ্ছে আমাদের এরকম লিখতে পারি, আবার একটা লিখতে পারি আমরা এভাবে। তোমরা যে পদ্ধতিতে লিখো না কেন, উপরে কোনো মাত্রা বসবে না, ইয়র উপরে আমাদের কখনোই মাত্রা হয় না। আমরা এভাবেও লিখতে পারি, ঠিক এভাবেও লিখতে পারি, ইয়র উপরে আমাদের মাত্রা হবে না। যদি মাত্রা প্রয়োগ করে থাকো সেক্ষেত্রে আমাদের ভুল হবে। তোমরা হয়তো ভেবে থাকবে যে আমাদের মাত্রার ব্যবহার শিখবো আমরা বাংলা ক্লাসে। না শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলার ক্লাসের পাশাপাশি সব ক্লাসে আমরা মাত্রা জ্ঞান খেয়াল করে আমাদের লেখাগুলো সম্পন্ন করবো, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা 55 লিখলাম, 156, এ ক তালব্যশত 100, ছ আকার,
পয় পশনযুক্ত আকার, দন্ত ন নয় সংযুক্ত, একশত সাতান্ন, এক তালবশত একশত, দন্ত স আকার, ত আকার, দন্ত নয় নয় সংযুক্ত, একশত সাতান্ন, একশত আটান্ন, এক তালবশত একশত, সরিয়া ট আকার, দন্ত নয় নয় সংযুক্ত, একশত আটান্ন, একশত উনষাট, এক তালবশত একশত, দীর্ঘ দন্ত ন মূর্ধন্য স আকার, ট একশত উনষাট। তাহলে দেখতে দেখতে আমরা একশো একান্ন থেকে একশত উনষাট পর্যন্ত লিখে ফেললাম। এরপরে দেখো বন্ধুরা, একশত ষাট, ক এ ক তালবশত একশত, মূর্ধন্য স আকার, ট একশত ষাট, একশত একষট্টি, এ ক তালবশত একশত, একষট্টি, এ ক মূর্ধন্য টয়টসংযুক্ত রসিকের, একশত একষট্টি, একশত, একশত আর বলছি না, কারণ আমাদের একই রকম ধারাবাহিকতা, একশত আছে বাষট্টি, ব আকার বা মূর্ধন্য স টয়টসংযুক্ত রসিকের, একশত বাষট্টি, একশত তেষট্টি, ত একার মূর্ধন্য স টয়টসংযুক্ত রসিকার তেষট্টি, একশত চৌষট্টি, চ ওকার মূর্ধন্য স টয়টসংযুক্ত রসিকার চৌষট্টি, একশত। এই বানানটা একটু খেয়াল করো, একশত তো আমাদের একই রকমভাবে যাচ্ছে এবং যাবে যতক্ষণ আমরা দুইশো রাগ পর্যন্ত যখন আমরা লিখব, একশত নিরানব্বই পর্যন্ত যে একশত লিখবো, সে একশত একান্ন থেকে শুরু করে একই রকম একই ধারাবাহিকতায় আমাদের এই লেখাটি চলতে থাকবে। কিন্তু এখানে পঁয়ষট্টি একটু খেয়াল করো বন্ধুরা, পদ পয়ের উপর একটা চন্দ্রবিন্দু দিলাম, অন্তঃস্থ অ মূর্ধন্য স টয় টসংযুক্ত রসিকা, তাহলে আমরা এখানে একটু ব্যতিক্রম আসলো, পঁয়ষট্টির ক্ষেত্রে পয়ের উপর একটা চন্দ্রবিন্দু বসিয়েছে। একশত ছেষট্টি, একশত ছেষট্টি, ছয়কার একশত ছেষট্টি, ছয়কার মূর্ধন্য স টয়টসংযুক্ত রসিকের ছেষট্টি, একশত সাতষট্টি, দন্ত স আকার, ত মূর্ধন্য স টয়টসংযুক্ত রসিকার, একশত আটষট্টি, সরিয়া ট মূর্ধন্য স টয়টসংযুক্ত রসিকার, একশত আটষট্টি, একশত উনসত্তর, একশত উনসত্তর বানানটা বন্ধুরা একটু খেয়াল করো, দীর্ঘ দন্ত ন দন্ত স তয়তসংযুক্ত র উনসত্তর। এখানে একটু আমি বলতে চাই, উনসত্তর বানানটাও আমাদের একটুখানি ব্যতিক্রম চলে আসছে, আবার এই যে একটা এটাকে আমরা বলে থাকি ও, তোমরা যখন স্বরবর্ণ শিখেছ ও এবং ও এর ব্যবহার, যখন আমরা এটার উপরে একটা মাত্রা প্রয়োগ করব তখন এটা হয়ে যাবে তয় ত, অর্থাৎ তয় তসংযুক্ত, তাহলে আমরা এটাকে বলছি সত্তর, উনসত্তর, একশত সত্তর, দন্ত স তয়তসংযুক্ত র একশত সত্তর। এরপরে আসো একশত একাত্তর, একশত একাত্তর, এক একার তয়তসংযুক্ত র একশত একাত্তর, একশত ব একার বা হ একার হাত তয়তসংযুক্ত র একশত বাহাত্তর, একশত তিয়াত্তর, তরসিকার অন্তঃস্থ ও আকার তয়তসংযুক্ত র একশত তিয়াত্তর, একশত চুয়াত্তর, চরসুকার অন্তঃস্থ ও আকার তয়তসংযুক্ত র একশত চুয়াত্তর, এবং সর্বশেষ সংখ্যাটি আমাদের একশত
75, এটা খেয়াল করা একটু, প্রচণ্ডবিন্দু চ আকার তয় দশমযুক্ত র। তাহলে আমাদের নির্ধারিত পাঠ, আজকের পাঠ 151 থেকে 175 পর্যন্ত যা আমরা অঙ্কে এবং কথায় লিখলাম শিখলাম। তাহলে বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে আমার আজকের পাঠটি উপভোগ করেছো। আমরা এখন বাড়ির কাজ লিখব। প্রত্যেকে তোমাদের নির্ধারিত ডায়েরি বের করো এবং আমাদের আজকের বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ, আজকে আমাদের 7 তারিখ, আজকে দ্বিতীয় শ্রেণীর গণিতে আমাদের অঙ্কেও কথায় লিখো যা আমরা ক্লাসে পড়েছি, তাই আমাদের বাড়ির কাজ অঙ্কেও কথায় লিখো 151 থেকে 175 পর্যন্ত পড়া ও লেখা। তাহলে বন্ধুরা, আমাদের পাঠ শেষে বাড়ির কাজ দিলাম। তোমরা কি করবে, সবাই খুব বেশি বেশি পড়বে মন দিয়ে এবং সুন্দর ও স্পষ্ট করে খাতায় লিখবে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়বে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।